আলিপুর আদালতে নিয়ে আসা হল সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতের আট দিনের শেষ হয়েছে আজ আর এই মুহূর্তে কিন্তু আলিপুর কোর্টে নিয়ে আসা হয়েছে সন্দীপ ঘোষকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর জিগারের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে আলিপুর কোর্টে তোলা হলো । করে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষকে সিবিআই হাতে গ্রেফতার হয় সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ছবি সামনে আছে যে তাকে কিন্তু আলিপুর কোর্টে তোলা হয়েছে দোসরা সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল তাকে সিবিআই হাতে গ্রেফতার হয় আরজি করার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আট দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল আলিপুর কোর্টের তরফে আর আজ কিন্তু আটদিনের হেফাজত শেষ হওয়ার পর তাকে কোর্টে তোলা হয়েছে আলিপুর আদালতে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্দীপ ঘোষকে তাকে কিন্তু এই মুহূর্তে আলিপুর কোর্টে তোলা হয়েছে আর্থিক দুর্নীতিতে গ্রেপ্তার করা হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর আদালতে আনা হলো আর করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই হাতে গ্রেফতার করা হয় আজ ভার্চুয়ালি তাকে পেশ করার কথা বলা হয়েছিল কিন্তু আদালতের তরফে এই ইয়ে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছিল শরীরে তাকে আনতে বলা হয়েছিল আদালতে আর সেই মতোই কিন্তু আলিপুর আদালতে আজকে আনা হল সন্দীপ ঘোষকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দু তারিখে গ্রেপ্তার করা হয়েছিল তাকে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয় সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে আট দিনের পুলিশি আট দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছিল আট দিনের সিবিআই হেফাজত শেষে আজ সন্দীপ ঘোষকে তোলা হলো আলিপুর আদালতে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তরফে বলা হয়েছিল ভার্চুয়ালি তাকে আনা হবে এবং সেই বিষয়টা কিন্তু খারিজ করে দেয় কোর্ট আর এই মুহূর্তে কিন্তু সশরীরে সন্দীপ ঘোষ তিনি আলিপুর আদালতে এসেছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল আর জিগরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আরে সামনেটা ছাড়ুন দাদা সামনেটা ছাড়ুন